কঠোর বিধিনিষেধ তুলে নিতেই পথে ঘাটে উপেক্ষিত স্বাস্থ্যবিধি, ফেরিতে উপচে পড়া ভিড়, সড়কেও একই হাল। লকডাউন যখন ছাইরাই দিছে আর কোরবানিটা তো করতে হবে, তো এই জন্য কষ্ট করে বাড়ি যাওয়া, কষ্ট হচ্ছে, এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হচ্ছে। ভোর 5টায় রওনা করছি, এখানে আসছি 1-1.5 ঘন্টা হয়ে গেছে, এখনো ফেরি নাই। দেশে 24 ঘন্টায় করোনায় দ্বিতীয় সর্বোচ্চ 226 জনের মৃত্যু, কোনো কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না সংক্রমণ। 14 বছর আগের এই দিনেই সুধা সদন থেকে কারাগারে যেতে হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। গণতন্ত্রের ধারায় বাধা সৃষ্টির নীলনকশায় আটকে রাখা হয় 11 মাস। ভাষাঞ্চরে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার, শতাধিক পুকুরে ছাড়া হচ্ছে লাখ লাখ মাছের পোনা। পুরুষরা ভ্যান, নারীরা পাচ্ছেন সেলাই মেশিন। প্যাকেটের গায়ে লেখা থাকলেও গুঁড়ো দুধে নেই পুষ্টি উপাদান। বিএসসিসির অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি বিএসটিআইয়ের। ভারী বৃষ্টিতে জার্মানিতে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে 59। বেলজিয়ামেও 11 জনের মৃত্যু, ইউরোপের বেশ কয়েকটি দেশের রেকর্ড বৃষ্টিতে ঢল। এবং জিম্বাবুয়ের হারারেতে দুপুরে ওয়ানডে মিশনে নামছে টাইগাররা, জয় দিয়েই শুরুর প্রত্যয়। চোটে পড়া মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেবে না দল, বললেন অধিনায়ক তামিম।